আজকে আমি বাটা মাছের সর্ষে বাটা করব। তার জন্য বাটা মাছ কেটে ধুয়ে রেখেছি। এখানে সর্ষের তেল, কাঁচা লঙ্কা, এটা সর্ষে বাটা আছে, একটু নুন, একটা কাঁচা লঙ্কা দিয়ে, পেঁয়াজ কুচি, নুন, হলুদ, কালো জিরে। গ্যাসটা অন করলাম, কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল, তেলটা গরম হয়েছে, গ্যাসটা কম করে রেখেছি আমি, অনেক গরম হয়ে যাচ্ছে, তেল গরম হয়ে গেছে, গ্যাস কম করে রেখেছি। এখানে আমি নুন হলুদ দিয়ে মাছটা মেখে রেখেছি। গ্যাসটা আমি মিডিয়াম করে দিলাম। মাছ ভাজা হয়ে গেছে, আমি মুছে নিলাম। তেলে আমি কালো জিরে দিয়ে দিলাম, অল্প পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম, লাল লাল করে ভাজবো আমি। আমার ভাজা ভাজা হয়ে গেছে, নুন দিয়ে দিলাম, হলুদ দিলাম, সর্ষে বাটাটা দিয়ে দিলাম, গ্যাস কম করে রেখেছি। বাটিতে জল দিয়ে দেবো। গ্যাসটাকে কম করে দেবো, আর আমি জল দিয়ে নিয়ে নেব। দেখা যাবে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। মাছটা আমার হয়ে গেছে, বাটা মাছের সর্ষে বাটা। গ্যাসটা বন্ধ করলাম আমি। আমাদের মাছের সর্ষে তৈরি। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।